আসসালামু আলাইকুম দিশা প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুল কর্তৃক আয়োজিত দুই হাজার একুশ শিক্ষাবর্ষের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সবাই পরম করুণাময় আল্লাহর অশেষ কৃপায় ভালো আছো সুস্থ আছো আজ আমি তোমাদের রোকেয়া টিচার নার্সারির ইংরেজি ক্লাসটা নেব তোমরা সবাই তোমাদের বই এবং খাতাটা খোল গত ক্লাসে আমরা বই বইয়ের সাথে আমরা পরিচিত হয়েছিলাম আজকে আমরা দেখব তোমাদের বইগুলোর নাম মনে আছে কি না বলো তো এই বইটার নাম কি আমরা কী পড়েছিলাম অ্যাডভান্সড লার্নার্স এবিসি এই বইটার নাম হলো অ্যাডভান্স লনার্স এবিসি তারপরে বইটা দেখো এই বইটার নাম হল শিশুমেলা স্পেলিং বুক শিশুমেলা স্পেলিং বুক তারপরে বইটা হলো নার্সারি রাইমস ছড়া বইয়ের নাম কি আমাদের নার্সারি রাইমস তাহলে আমরা শুরুতেই বইগুলোর নাম আবার আমরা একটু জেনে নিলাম গত ক্লাসে আমরা তোমাদের বর্ণ নিয়ে আলোচনা করেছিলাম প্লে থেকে তোমরা বর্ণগুলো শিখে এসেছ তারপরেও আমরা আবার বর্ণগুলো রিভিশন করাবো সেদিন আমরা ক্লাসে তোমাদের ক্যাপিটাল লেটার মানে বড় হাতের অক্ষর লিখে কীভাবে লিখতে হয় ঘরগুলো সম্বন্ধে আলোচনা করেছিলাম দেখো এখানে তোমাদের ইংরেজি খাতায় তিনটা ঘর আছে একটা দুইটা তিনটা আমরা ক্যাপিটাল লেটার কিংবা বড় হাতের অক্ষরগুলো প্রথম দুই ঘরে লিখব আজকে আমরা আলোচনা করব ছোট স্মল লেটার কিংবা ছোটো হাতের অক্ষরগুলো তোমরা প্লে থেকে লিখে এসেছ সেজন্য তোমাদের জানা আছে আমি একটা নমুনা তোমাদের এখানে বোর্ডে করে দেখালাম দেখো তোমাদের খাতাটা পুরো খাতাটায় ব্যবহার করবে খাতায় তিনটা রোল করবে তিনটা রোল করলে চারটা ঘর হবে এবং চারটা ঘরে বর্ণগুলো সুন্দর করে লিখবে ছোট হাতের অক্ষরগুলো দেখো কোন ঘরে লিখতে হয় মাঝখানের ঘরে কিছু বর্ণ মাঝখানের ঘরে আবার কিছু বর্ণ মাঝখানে গড় থেকে উপরে ঘরে চলে যাবে আবার কিছু কিছু বর্ণ মাঝখানে গড় থেকে নিচের ঘরে আসবে সেই লেখাগুলো তোমরা প্লেতেই লিখেছ এবং জানো সেজন্য তোমরা এই লেখাগুলো এ বি সি ডি এই এ থেকে আরম্ভ করে যে পর্যন্ত তোমরা তোমাদের সিডব্লিউ খাতায় আমার সাথে সাথে লিখবে লিখা শেষ হলে তোমরা দেখো তোমাদের বোর্ডের আরও কিছু লেখা আছে এক নঙে দেখো এ লেখা আছে এর পাশে দেখো বাংলা কিছু বর্ণ আছে এগুলো হলো প্রনাউন্সিয়েশন বা উচ্চারণ এ দিয়ে কি উচ্চারণ হয় এ দিয়ে হয় অ আ এ অ্যা তাহলে আমরা কী জান জানলাম এ দিয়ে হয় অ আ এ আমরা আগে এগুলো উচ্চারণগুলো শিখে নেব বিয়ের উচ্চারণ হলো ব বের উচ্চারণ হল ব সের উচ্চারণ ক দন্তাশ্ব সি উচ্চারণ হল ক দন্ত আর দের উচ্চারণ হল ড তাহলে আমরা এই চারটা লেটার বা বর্ণের প্রনাউন্সিয়েশন বা উচ্চারণ উচ্চারণ আমরা আগে শিখে নেব তারপরে আমরা আজকে আরও আলোচনা করব লেটার বা বর্ণ দিয়ে কীভাবে শব্দ তৈরি হয় তাহলে আমরা এর উচ্চারণ কি এ দিয়ে কি উচ্চারণ হয় অ হয় আ এ এ বের উচ্চারণ হল ব সে এর উচ্চারণ হলো ক দন্তা শের উচ্চারণ হল ড এভাবে আগে আমরা চারটা বর্ণ দিয়ে উচ্চারণগুলো শিখে নিব। এখন আমরা অ্যানসানং দিয়ে ওয়ার্ড নাম্বার লেখা আমরা লিখলাম এরপরে লিখবো আমরা অ্যান্সার নং টু অ্যান্সার বানান তোমাদের গত ক্লাসে আমি শিখে নিতে বলছিলাম আশা করি তোমরা শিখে খাতায় বাসায় ভরে লিখেছ তোমরা আমার সাথে বলো অ্যান্সার বানানটা এ এনএসডাব্লিউ ইআর কিন্তু তোমরা অনেকটাই ছোটো সেজন্য তোমরা সংক্ষিপ্ত আকারে লিখবে এ এনএস অ্যান্সার এন ও নং এভাবে প্রতিদিন তোমরা মুখে পড়বে এবং লিখবে এখন আমরা লিখি এ দিয়ে আমরা আজকে আমরা এ দিয়ে দুটো শব্দ শিখব বি দিয়ে দিয়ে শিখব তিনটি তোমাদের শিশু মেলা বইটা বের করো এখানে দেখো এ দিয়ে তোমাদের এখানে চারটা ওয়ার্ড বা শব্দ আছে আমরা এখান থেকে দুটি শব্দ শিখব এ ফর কী হয় এ ফর এস এ ফর এস এস হলো? এস মানে হলো? গাধা অ্যাস হলো রাধা আরেকটা শিখবো আমরা এ অ্যান্ড টি এ মুখে মুখে বলো আমার সাথে সাথে এ অ্যান্ড টি অ্যান্টি অর্থ কি পিঁপড়া পিঁপড়া বানান হল প চন্দ্রবিন্দু প ভস্যৈকার আকারে রা এই হলো পিঁপড়া তাহলে আমরা এখানে কি শিখলাম এ দিয়ে দুটি শব্দ শিখলাম একটি হল এস এ এস এস বা ডাবল এস এস অর্থ গাধা 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 মানে কি অ আকারে গা ধ আকারে ধা গা ধা আর আরেকটি হলো অ্যান্ট এ অ্যান টি অ্যান্ট অর্থ পিঁপড়া প চন্দ্রবিন্দু ঘোষেকারে পি আকারে রা পিপড়া আর বিতে দেখো এখানে চারটা ওয়ার্ড আছে এখান থেকে আমরা তিনটি ওয়ার্ড পড়ব বি ফর বল বল সব তোমরা সবাই চেনো বলের ইংরেজি বানান হল বি এল এল বা ডাবল এল বল অর্থ হল বল বল অর্থ হল বল বল তাহলে বি দিয়ে আমরা কী পড়লাম এল বা এ ডাবল এল এল অর্থ বল অর্থ বল বি ফর অর্থ বালক বালক বা ব আকারে বা ল ক বালক তাহলে বয় বানান কী বি ও ওয়াই বয় অর্থ বালক বি ফর বুক বি বুক বানানে দেখো বি দুইটা ও, ও, কে বুক অর্থ বই বি ডাবল কে, বুক অর্থ বই তাহলে আমরা আজকে কী কী পড়লাম অ্যান্সার নং টুতে এ দিয়ে দুটি শব্দ বি দিয়ে তিনটি শব্দ এ দিয়ে হলো এ ডাবল এস বা এ এস এস অর্থ হল গাধা আরেকটি হলো এ অ্যান্ড এন্ড অ্যান্ড অর্থ পিঁপড়া পয় চন্দ্রবিন্দু হোসেকারে পি পশ্নর আকারে রা পিপড়া বি দিয়ে দেখো বি এ এল এল বা বি এ ডাবল এল অর্থ হচ্ছে বল ব ল বল বি ফর বয় বি ও ওয়াই বয় বয় অর্থ হল বালক ব আকারে বা ল ক এখানে দেখো বি দিয়ে আরেকটি শব্দ বি ও কে কিংবা বি ডাবল ও কে বুক অর্থ বই আজকে আমাদের লেখা এই পর্যন্ত আর একটু আমরা মুখে পড়া পড়বো এই বইটা থেকে আমরা শুধু ওয়ার্ড লিখবো ফিলিন দা গ্যাপস করবো এবং ট্রান্সলেশন করব। আমরা এখন মুখের তোমাদের একটুখানি পড়ি অ্যাডভান্স লার্নার্স বই থেকে আমরা পড়বো এই দিয়ে আজকে একটু শব্দ পড়বো দেখো এ ফর এখানে কি আছে এ ফর অ্যাপল অ্যাপল মানে কি আপেল আর বাহু অ্যান্ড পিঁপড়া অ্যাস গাধা এক্স কুরাল বি ফর দেখো বি ফর এখানে আছে বি ফর বল বল অর্থ বল বি ফর ব্যাট ব্যাট অর্থ খেলার ব্যাট বি ফর বি অর্থ মৌমাছি মাছি তো সবাই চিনো মৌমাছি কি মধু সংগ্রহ করে বি ফর বুক বুক অর্থ বই বি ফর ব্যানানা ব্যানানা অর্থ কলা আমরা এই ওয়ার্ডগুলো শুধু মুখে পড়ব আর এখান থেকে আমরা পাঁচটি ফুলের নাম পড়ব দেখো এখানে সুন্দর সুন্দর ফুল আছে এখানে পাঁচটা ফুল আছে তোমরা ইচ্ছে করলে এই বইয়ের পাঁচটা শিখতে পারো কিংবা যে কোনো পাঁচটি ফুলের নাম শিখলেই হবে আমরা প্রথমে কীভাবে শিখব দানেম ফাইভ ফ্লাওয়ার্স আর লিলি শাপলা লোটাস পদ্ম রোজ গোলাপ মেরিগোল্ড গাদা, চানারোদ জবা আমরা এখানে কয়টা ফুলের নাম শিখলাম পাঁচটা লিলি শাপলা লোটাস পদ্ম রোজ গোলাপ মেরিগোল্ড গাঁদা চানা রোজ জবা এটা আমাদের মুখে আমরা প্রতিদিন বাসায় পড়ব এবং ক্লাসেও পড়ব দেখো রাইমসের বইয়ে তোমাদের একটা আজকে একটা ছড়া পড়াবো ছড়ার নাম হলো হামটি ডামটি ছড়ার নাম হল বা রাইমসের নাম হলো কি হামটি ডামটি আমরা সুন্দর করে এই ছড়াটা প্রতিদিন পড়তে পড়তে আমাদের মুখস্থ হয়ে যাবে আজকে আমরা একটু পরে নিই হামটি ডামটি স্যাট অন এ ওয়াল হামটি ডামটি স্যাট ওয়াল হামটি ডামটি কী করেছিল একটি দেয়ালের উপর বসেছিল সেট মানে বসা অন মানে উপর এ মানে একটি ওয়াল মানে দেয়াল হামটি ডামটি কোথায় বসেছিল একটি দেওয়ালের ওপর বসেছিল হামটি ডামটি হ্যাড এ গ্রেট ফল সে কী করলো দেয়াল থেকে পড়ে গেলো অল দ্য কিংস হর্সেস অ্যান্ড অল দ্য কিংস মিন দেখো এই হামটি ডামটিকে কে উঠাবে কুড নট পুট হামটি ডামটি টুগেদার এগেইন তাহলে আমরা এই রাইমটা আর একটু পরে নেই রাইমের নাম হলো হামটি ডামটি হামটি ডামটি স্যাট অন এ ওয়াল হামটি ডামটি হ্যাড এ গ্রেট ফল অল দ্য কিংস হর্সেস অ্যান্ড অল দ্য কিংস মিন কুড নট পুট হামটি ডামটি টুগেদার অ্যাগেইন আজকে আমরা এই পর্যন্তই আমাদের এর পড়া থাকবে তোমরা বাসায় বসে আম্মুর কাছে খেলাধুলার পাশাপাশি একটু লেখাপড়া করবে আমরা আগামী ক্লাসে আমাদের পড়াগুলো নিয়ে আমরা আরও এগিয়ে যাব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় আজকে এই পর্যন্তই খোদা হাফেজ